তো বন্ধুরা দেখো, আমি নিউ জলপাইগুড়ি স্টেশনে চলে এসেছি। তো এই ব্লগটা প্লিজ তোমরা প্রথম থেকে শেষ অবধি আমাদের সাথে থাকবে, যতটা পারবো তোমাদের কাছে তুলে ধরবো। দেখো, নিউ জলপাইগুড়ি স্টেশনে চলে এসেছি, এখন ওভারব্রিজ দিয়ে হাঁটছি। এখান থেকে আমাদের গাড়ির ব্যবস্থা আছে, তো প্লিজ আমাদের সাথে থাকো। দেখো, এটা হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বাইরে যাওয়ার এক্সিট রাস্তা। তো বন্ধুরা দেখো, আমি নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি। স্টেশনের বাইরেটা তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি। আর এখানে আমি এখন গাড়ির জন্য অপেক্ষা করছি। তো যেটা বললো, এখান থেকে আমাদের দার্জিলিং যেতে মোটামুটি 3 ঘন্টা সময় লাগবে, আর ডিস্টেন্স হচ্ছে 90 কিলোমিটার। তো প্লিজ সাথে থাকো। তো আমরা এখান থেকে এবার দার্জিলিং যাব বাই টয়োটা ইনোভা। তো এটা মোটামুটি 3 ঘন্টার একটা জার্নি। হ্যালো গাইস, আমার ভাই দেবাশিস, সোমনাথ এবং অনির্বাণ। তো প্লিজ স্টে উইথ আস ফ্রেন্ডস। আমাদের গাড়ি এনজেপি স্টেশন থেকে দার্জিলিং এর জন্য রওনা দিয়ে দিয়েছে। হোটেলে ডিনার দেবেই, ঠিক আছে।
আমরা রোহিণী বলে একটা জায়গাতে স্টে করেছি, মানে থেমেছি এখানে ব্রেকফাস্ট করার জন্য। পাশাপাশি এরিয়াটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর এই হচ্ছে যে গাড়িটা যেটা আমরা যাচ্ছি, গোলামারকালি। তো দেখতে থাকো তোমরা। আমরা এই রেস্টুরেন্টে হালকা করে ব্রেকফাস্টটা সেরে নেব। দেখো ভিউটা কত সুন্দর। দেখো আমরা এখন কার্সিয়াংয়ে আছি, জ্যামে দাঁড়িয়ে আছে আমাদের গাড়িটা। দেখছো এখানে টয় ট্রেনের ট্র্যাক রয়েছে, তো গাড়ি আস্তে আস্তে মুভ করছে, তোমরা দেখতে থাকো। আশা করছি ভালো লাগবে তোমাদের। দেখো আমরা এই হোটেলে চলে এসেছি, হোটেল রামাদা। এখানেই আমরা স্টে করব। 2nd December আমাদের চেক আউট আছে, চেক ইনের জন্য একটু সময় লাগছে। তো আশপাশটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো এটা হচ্ছে দার্জিলিং, গান্ধী রোডে রয়েছে। দেখো কত সুন্দর। এটা আমার জন্য ফার্স্ট টাইম, আমি শিওর তোমাদেরও কারো কারো জন্য এটা অবশ্যই ফার্স্ট টাইম হবে। তো দেখতে থাকো। তোরা এই হচ্ছে হোটেলের রিসেপশন, এখানে আমরা থাকবো। চলো এই জায়গাটা একটু ঘুরিয়ে দেখাই তোমাদেরকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর। হাই বন্ধুরা, ফাইনালি আমি রুম কি পেয়ে গেছি। তো এই রুমটা আমরা দুজন মিলে শেয়ার করব, আর এই রুমটাতে আমরা 2nd December অবধি থাকব। আমার রুমটা তো খুবই ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আমার রুম পার্টনার সে এখনও আসেনি, সে অ্যাকচুয়ালি অন্য ক্যাবে করে আসছে। তো এখানে কমপ্লিমেন্টারি টি, কফি সব কিছুরই আয়োজন রয়েছে, টিভি, লার্জ মিরার। তো চলো তোমাদেরকে বাথরুমটা একটু দেখাই। বাথরুমটা আমার বেশ ভালো লেগেছে। এখানে দেখো হেয়ার ড্রায়ার, যে যে ইকুইপমেন্ট দরকার অ্যাকচুয়ালি বেশি পরিমাণেই আছে। বাথরুম খুবই ভালো লাগছে আমার। দেখো আমরা এখন লাঞ্চে বসেছি সবার সাথে। ডালে আমার এটাই প্রবলেম হয় সব থেকে, আর এটাই বলেছে ডালের মধ্যে ক্রিম দাও। লাঞ্চের জন্য কি কি মেনু রয়েছে সেটাও দেখাচ্ছি তোমাদের।
এখন আমরা কালিগ্রাম মিলে একটু ঘুরতে বেরিয়েছি। এটা হচ্ছে দার্জিলিং টাউনের মল মার্কেট, যেটা এখন সন্ধে 6টার মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে। তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। দেখো বন্ধুরা কত ভিজিটার্স এসেছে এখানে, তোমাদেরকে একটু চারপাশটা ঘুরে দেখাচ্ছি। বন্ধুরা ইস্টার্ন আর্টস, টি শপি, কত সুন্দর। তোমরা যারা যারা এখানে আসনি ঘুরতে, অবশ্যই ঘুরতে আসবে, খুব ভালো লাগবে তোমাদের। আমি দার্জিলিং টি শোরুমে ঢুকেছি। ছবি